ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে বিধানসভা ভোট হতে পারে বিহারে, আর তাই বিশেষ গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন। অনলাইনে মনোনয়নপত্র পূরণ, গ্লাভস পরে ভোটদান থেকে প্রচার পর্বে নানা বিধিনিষেধ জারি হল। স্বাস্থ্য আধিকারিকদের নজরদারিতে শেষ লগ্নে ভোট দিতে পারবেন কোভিড আক্রান্তরাও। করোনা আবহে দেশের প্রথম ভোট হতে পারে বিহারে। চলতি বছরে অক্টোবরে বিহারে বিধানসভা নির্বাচন হতে পারে। এই প্রেক্ষাপটে করোনা আবহে ভোটের জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন। তাতে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিউ নর্মালে প্রথম ভোটের জন্য নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে, ভোটার, প্রার্থী এবং রাজনৈতিক দলের প্রতিনিধি সবাইকে মাস্ক পরতে হবে, ভোটারদের গ্লাভস দেওয়া হবে, সেই গ্লাভস পরেই তারা ইভিএম এর বোতাম টিপবেন, সব ভোটারকে মাস্ক পরতে হবে, তবে ভোট দেওয়ার সময় মাস্ক সামান্য সরাতে হবে যাতে তাদের চিহ্নিত করা যায়, ভোটের লাইনে 2 গজের দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে, প্রত্যেক বুথে ঢোকার মুখে থাকবে থার্মাল স্ক্যানার, বুথে প্রবেশ এবং প্রস্থান পথে রাখতে হবে স্যানিটাইজার, সাবান এবং জল। থার্মাল স্ক্যানারে পরীক্ষার পর যদি কারো শরীরে তাপমাত্রা নিয়ে সন্দেহ হয় তাহলে তাকে টোকেন দেয়া হবে, শেষ লগ্নে তিনি ভোট দিতে পারবেন। কোয়ারেন্টিনে থাকা কোভিড রোগীরাও ভোট দিতে পারবেন। তারা শেষ ঘন্টায় স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে সব নিয়মবিধি মেনে ভোট দেবেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং প্রচারের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাড়ি বাড়ি প্রচার চালানোর সময় প্রার্থীর সঙ্গে 5 জনের বেশি থাকতে পারবেন না। স্বাস্থ্যবিধি মেনে অনুমতি সাপেক্ষে জনসভা রোড শোর আয়োজন করতে হবে। প্রার্থীদের জন্য কমিশনের গাইডলাইনে উল্লেখ, কমিশনের ওয়েবসাইটেও মিলবে মনোনয়নপত্র। অনলাইনে সেই ফর্ম পূরণ করে তার কপি ডাউনলোড করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারবেন প্রার্থীরা। হলফনামা জমা দেওয়া যাবে অনলাইনে। ট্রেজারির পাশাপাশি অনলাইনেও জমা দেওয়া যাবে জামানত মূল্য। ইভিএম এবং ভিভিপ্যাটের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইভিএম এবং ভিভিপ্যাটের চেকিং বড় ঘরে করতে হবে, সেজন্য সরকারি কর্মীদের পর্যাপ্ত স্যানিটাইজার এবং গ্লাভস দেওয়া হবে। সমস্ত গাইডলাইন মেনে চলা হচ্ছে কিনা তা নজরদারি করার জন্য থাকবেন নোডাল অফিসার। বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। বিহারে এখনো পর্যন্ত মোট 1,14,941 জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা 492। এবিপি আনন্দ।